নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধু সকল, পলকতে চামক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, যদি আপনার বাইক অথবা গাড়ির তেল নাই, তেন্তে এতিয়াই তেল ভর্তি করে ল, কিয়নো 30 মার্চৰপৰা 1 এপ্রিলৰ পুৱা 5 বজালৈকে বন্ধ থাকিব সকল তেল ডিপো। উত্তর পূব ভারত পেট্রোল ডিলার এসোসিয়েশনের এই সিদ্ধান্ত। 2017 চনৰপৰা কমিশন বৃদ্ধি নকরার প্রতিবাদত বন্ধ থাকিব পেট্রোল ডিজেলর ক্রয় বিক্রয়। পরবর্তী খবর, রাজ্য সরকারের বৃহৎ সিদ্ধান্ত। রাজ্যত প্রথমবারলৈ এখন থানাত দুজনক ওসি নিয়োগ করা হয়েছে। গুহাটির দিসপুর থানাত নিয়োগ করা হয়েছে 2 জন ওসি। গুহাটির দিসপুর থানাত নিয়োগ করিলে অতিরিক্ত ভারপ্রাপ্ত বিষয়া পরিদর্শক অমরজ্যোতি গগৈক অতিরিক্ত ওসির দায়িত্ব গৃহ বিভাগের। বর্ধিত অপরাধ নিয়ন্ত্রণের বাবে এই সিদ্ধান্ত রাজ্যের গৃহ বিভাগের। গুহাটির ভিতরতে সর্বাধিক গোচর রুজু হওয়া থানা হয়েছে দিসপুর থানা। দিসপুর থানাত চলিত বর্ষের 3টা মাসত প্রায় 250টা গোচর রুজু হয়েছে, যার বাবে দিসপুর থানাত প্রথমবারলৈ 2 জন ওসি নিয়োগ করা হয়েছে। আর এই ঘটনা রাজ্যের কত কিন্তু নাই, কোনো এখন থানাতে 2 জন ওসি নিয়োগ করা নাই। অসমের ভিতরত আর প্রথমবারলৈ কেবল দিসপুর থানাত নিয়োগ করা হয়েছে 2 জনক ওসি। পরবর্তী খবর, রাজ্যবাসীলৈ ভাল খবর। মাজত মাত্র আর কেটামান দিন, তারপিছতে অর্থাৎ বহাগ বিহু আর ঈদের পূর্বে অহা 10 এপ্রিলত রাজ্যের লাখ লাখ লোকের ব্যাঙ্ক একাউন্টত সোমাব সরকারি ধন। কার কার একাউন্টত সরকারি ধন সোমাব চাও আহক। বহাগ বিহু আর ঈদের পূর্বে রাজ্যের লাখ লাখ লোকের বাবে ডাঙর খবর। বিহুর পূর্বে আর ঈদের পূর্বে রাজ্যের লাখ লাখ লোকের ব্যাঙ্ক একাউন্টত সোমাব সরকারি ধন। হাতত মাত্র কেটামান দিন বাকি, কার কার একাউন্টত সোমাব সরকারি ধন চাও আহক। আপনি শীঘ্রে আপডেট করক আপনার একাউন্ট। 10 এপ্রিলত একাউন্টত জমা হব সরকারি ধন। 10 এপ্রিলত অরুণোদয় আসনির হিতাধিকারী পাব সরকারি ধন, লগতে বৃদ্ধ পেনশন আসনির হিতাধিকারী পাব সরকারি ধন, আর দিব্যাঙ্গ আসনির অন্তর্ভুক্ত লোকের একাউন্টত জমা হব ধন। বহাগ বিহু আর ঈদের পূর্বেই লাভ করিব এই সরকারি ধন। 1 এপ্রিলৰপৰা 10 এপ্রিলৰ ভিতৰত আপুনি লাভ করব রেশন, আর এই ধন লাভ করবলৈ 31 মার্চৰ পিছত আপুনি আপডেট করক আপনার ব্যাঙ্ক একাউন্ট। আর যদিহে KYC দিয়া নাই, তেন্তে সেয়া আপডেট করে লোক, নহলে কিন্তু আপনার ব্যাঙ্ক একাউন্টত টাকা নুসুময়। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালে এই ভিডিওত লাইক করা নাই, তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখব। পরবর্তী খবর, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মুখত পুনের শুনবলে পয়া গল সম্প্রীতি আর ভাতৃত্ববোধের কথা। সর্বানন্দ সোনোয়ালে মন্তব্য করে কয় যে ভারতবর্ষ শক্তিশালী হবলে হলে সকল ধর্মই শক্তিশালী হব লাগিব, আর এই ভারতবর্ষত সকল জাতি ধর্মের লোকেই বসবাস করে যাব। এই মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারতবর্ষ এখন ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষ শক্তিশালী হবলে হলে সকল ধর্মই শক্তিশালী হব লাগিব, এই ভারতবর্ষত সকল জাতি ধর্মের লোকেই বসবাস করে যাব। হিন্দু মুসলমান সকলকে কেন্দ্রীয় সরকার আঁচনি দিছে, মই সদায় সকল ধর্মের প্রতি সমদৃষ্টি রাখো, সরকারি আসনি দিয়ার ক্ষেত্রত মই ধর্ম নাচাও, আমি একেলগে মিলি সমাজখন শক্তিশালী করিব লাগিব, সকলে মিলিজুলি থাকিলেহে সমাজত শান্তি বিরাজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামিক দেশলৈ গলে তেও কুসমা আদরণি জনোৱা হয়, সকলরে প্রতি সমদৃষ্টি রাখি কাম করার বাবে তেওক এই সম্মান দিছে। বিজেপি নেতাক মন্দির মসজিদ সকলোলৈ যোৱাৰ আহ্বান জনাইছে প্রধানমন্ত্রী মোদিয়ে, আর এই সভাত উপস্থিত থাকা মুসলমান জনতাকে ধন্যবাদ সর্বানন্দ সোনোয়ালর। পবিত্র রমজান মাহত এই সভাত উপস্থিত থাকি পরিবেশ পবিত্র করে তুলিলে বলে মন্তব্য সর্বানন্দ সোনোয়ালর। এনেকা আমি সমন্বয় আর ভাতৃত্ববোধের নিদর্শন দাঙি ধরব,
এক রাজহুয়া সভাত অংশ লো এই মন্তব্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। পরবর্তী খবর, গুহাটি মেডিকেল কলেজ হাসপাতালের বৃহৎ সফলতা, জি এম চি এইচত পণ প্রথমবারের আই বি এফ সম্পন্ন হল। প্রথমবারলৈ আই বি এফ যোগে কন্যা সন্তান প্রসব করাবলৈ সক্ষম হয়েছে গুহাটি মেডিকেল কলেজ হাসপাতাল। জন্ম হওয়া কন্যা সন্তানটির ওজন 2.6 কেজি। 70,000 টাকা খরচত জি এম চি এইচত করব আই বি এফ। আর বর্তমানলকে 5 গৰাকী মহিলার আই বি এফর প্রক্রিয়া চলি আছে গুহাটি মেডিকেল কলেজ হাসপাতাল। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুনের বিস্ফোরক মন্তব্য। কংগ্রেস শূন্য করে দিয়ার গ্যারান্টি দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এইবার কংগ্রেস শূন্য করে দিয়ার গ্যারান্টি দিলে মুখ্যমন্ত্রীয়ে। নুমলীগড়ত কংগ্রেসের ভবিষ্যৎ সন্দর্ভ ডাঙর মন্তব্য মুখ্যমন্ত্রীর, কংগ্রেসত কোনেও নাথাকে। কংগ্রেসের প্রার্থীগাকী কো মানে বিজেপিলে আনব পো, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে এ পি সি সির সভাপতি ভূপেন বরা বিজেপিলে অহাটো নিশ্চিত। ভূপেন বরার ভাগ্য বিজেপিতে আছে। 2026 চনের আগত সকলে যোগদান করব বিজেপিত। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত বৃহস্পতিবারে গোলাঘাট জেলা কংগ্রেসের বহু কেজন নেতাই বিজেপিত যোগদান করে। জেলা যুব কংগ্রেসের সভাপতির অধিকাংশ বিষয়ববিয়াই যোগ দিলে বিজেপিত। আর এই যোগদান কার্যসূচীত অংশ লো এই মন্তব্য করে মুখ্যমন্ত্রীয়ে। পরবর্তী খবর, নির্বাচনের পূর্বে পুনের বিতর্কিত মন্তব্য করেছে প্রাক্তন বিধায়ক তথা বর্তমানের বিজেপির গুরুত্বহীন নেতা শিলাদিত্য দেবে। শিলাদিত্য দেবে মুসলমান সন্দর্ভত মন্তব্য করে কয় যে পুৱতি নিশা ফজরের আজান দিলে শিলাদিত্য দেবর টোপনি ভাঙে। এই বিস্ফোরক মন্তব্য শিলাদিত্য দেবর। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত রাজনৈতিক মহলত নিজের গুরুত্ব বড়াবলৈ পুনের সাম্প্রদায়িক মন্তব্য করলে ফজার গুরুত্বহীন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবর। ইসলাম ধর্মাবলম্বী লোকর ফজরের নামাজের পুৱতি নিশা 4:30 বজাত দিয়া আজানে শিলাদিত্য টোপনি ভঙাক লৈ নারাজ। আই আই টি গুহাটীত আইসিসর সমর্থক আবিষ্কার হওয়াক লৈও চরম উদ্বিগ্নতা প্রকাশ শিলাদিত্য দেবর। জেহাদিক মূল সুতিলৈ ঘুরে আনিবলৈ আমি কেতিয়াবা যোগী হব লাগিব, কেতিয়াবা মোদী হব লাগিব, নাইবা কেতিয়াবা হব লাগিব হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবারে বরপেটা রোডত উপস্থিত হয় এই মন্তব্য সদা বিতর্কিত বিজেপির গুরুত্বহীন নেতা শিলাদিত্য দেবর। পরবর্তী খবর, ইডিয়ে গ্রেপ্তার করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আদালতত হাজির হয়ে করলে বিস্ফোরক মন্তব্য। অরবিন্দ কেজরিওয়ালে আদালতত হাজির হয়ে মন্তব্য করে কয় যে মোক গ্রেপ্তার করলে কোনো আদালতে মোক দোষী সাব্যস্ত করব নোৱাৰে, মোক অভিযোগ নোহাক গ্রেপ্তার করেছে ইডিয়ে। এই বিস্ফোরক অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালর। অরবিন্দ কেজরিওয়ালে আদালতত হাজির হয়ে মন্তব্য করে কয় মোক গ্রেপ্তার করলেও কোনো আদালতে দোষী সাব্যস্ত করব নোৱাৰে। আদালতত হাজির হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর এই মন্তব্য। অরবিন্দ কেজরিওয়ালে কয় যে মোক অভিযোগ নোহাক গ্রেপ্তার করেছে ইডিয়ে, মোক গ্রেপ্তার করাটো রাজনৈতিক ষড়যন্ত্র, জনতা ইয়ার উত্তর দিব। উল্লেখযোগ্য যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে 31,000 পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে সিবিআইয়ে। আনহাতে ইডিয়ে 25,000 পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে আদালতত। পরবর্তী খবর, নির্বাচনের পূর্বে উত্তর পূবক পুনের অশান্ত অঞ্চল ঘোষণা কেন্দ্রীয় সরকারের। উত্তর পূবর 11 জেলাক অশান্ত অঞ্চল ঘোষণা করলে কেন্দ্রীয় সরকারে। আর এই জেলা কেক্ষত বলবৎ করা হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতায়ন চমুক আপসপা। নির্বাচনের পূর্বে উত্তর পূবর কেবাখনো জেলাত আপসপার সময়সীমা বৃদ্ধি। উত্তর পূবর 11 জেলাত অশান্ত অঞ্চল ঘোষণা কেন্দ্রীয় সরকারের। আর 8 জেলার আরক্ষী থানাত বৃদ্ধি করা হয়েছে আপসপার সময়সীমা। আগন্তক 6 মাহলৈ বৃদ্ধি করা হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন চমুক আপসপার সময়সীমা।
নাগালেন্ড আর অরুণাচলত পুনের বৃদ্ধি হল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের সময়সীমা। 1 এপ্রিলের পুনের 6 মাসলৈক নাগালেন্ডত বৃদ্ধি করা হয়েছে আপসপার মেদ, আর 24খন আরক্ষী থানাত জারি করা হয়েছে আপসপা।